কুরবানিটা কি জিনিস, কুরবানি কাকে বলে, এর উদ্দেশ্য কি, এর তাৎপর্য কি, এর হুকুম কি, এর বিধান কি, এটা কেন মুসলিম উম্মাহ প্রতিপালন করে। বিদ্বানগণ বলছেন আল কুরবানু মা ইয়াতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা, কুরবানি ওই মাধ্যমকে বলা হয় যে মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়, ওই মাধ্যম হচ্ছে কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল বুদুনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, আমরা কুরবানির পশুর মধ্যে সারা পৃথিবীতে যত মুসলিম নারী পুরুষ আছে সবার জন্য কুরবানির পশুর মধ্যে আমার নিদর্শন রেখেছি। লাকুম ফিয়া খায়র, এটাতে মানুষের জন্য কল্যাণ আছে, কুরবানির পশুর মধ্যে মানুষের জন্য কল্যাণ আছে। কিভাবে কল্যাণ আছে, এত শক্তিশালী পশু মানুষের অনুগত করা হয়েছে। ফাসকুরুল্লাহি আলাইহা সাফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা একে জবহ করো যখন দাঁড়ানো অবস্থায় সারিবদ্ধভাবে থাকে। অত্র আয়াতে উটের কথা বলা হয়েছে, উট জবহ করতে হয় দাঁড়ানো অবস্থায় কণ্ঠনালীতে ধারালো ছুরি তরবারি দিয়ে, নহর করতে হয় যেটা অত্র আয়াত আল্লাহ বলছেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন তারা মাটিতে পড়ে যায় ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়াল মুতার, তোমরা এখান থেকে খাও, যারা চায় না তাদেরকে দাও, যারা চায় তাদেরকে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে তার বান্দাদেরকে বোঝাতে চাচ্ছেন যে আমি কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য নিদর্শন করে দিয়েছি, কেন আমারই নাম উচ্চারণ করে তোমরা পশু জবহ করো, তাহলে সেটা কুরবানির পশু তোমাদের জন্য হালাল হবে, তোমাদের জন্য এটা বৈধ হবে। না হলে তোমরা যে জাহেলি যুগের লোকেরা কুরবানি দিত, এরা মূর্তির নামে কুরবানি দিত, আর এরা কুরবানির গোশত খেত না, মূর্তির নামে কুরবানি দিত, আর কুরবানির রক্ত মূর্তির গায়ে আর কুরবানির গোশত মূর্তির মাথায় রেখে চলে আসত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধান দিয়ে বললেন জিনা, জাহেলি রীতি ওগুলি হারাম, আমি ওগুলি বাতিল ঘোষণা করে বলছি যে ওরা মূর্তির নামে কুরবানি করে, তোমরা আমার নামে কুরবানি করো, আর কুরবানির গোশ তোমরা নিজে খাও, যারা চায় না তাদেরকে দাও, যারা চায় তাদেরকে দাও, নিজেরা খাও, ফকির মিসকিন দুস্থ গরিব এতিম এদেরকে দাও। আর কুরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি অবলম্বন করা। কুরবানি যে আমি দিব, কেন দিব, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহর সামনে আমার নীতি আমার ইবাদত আমার সব কিছু আল্লাহর জন্য করব। ইবাদতের মধ্যে একটা আছে কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়ে ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলেন আমার সলাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কার জন্য, আল্লাহর। তো জাহেলি যুগের মানুষ যেমন কুরবানি গোশ রক্ত মূর্তির জন্য সাদগা করে দিত, নিজে খেত না, তো আমাদের জন্য আল্লাহ বলছেন যে আমার নামে আমার নাম নিয়ে জবহ করে তোমরা নিজে খাও আর একজনকে খাওয়াও, কোরবানির গোশ নিজে খাও আর একজনকে খাওয়াও। যদিও এ বিষয়ে শেষের দিকে কোরবানির গোশতের বন্টন সম্পর্কে কয়েকটা কথা চলে আসবে, এখানে বলছিলাম যে কোরবানির উদ্দেশ্য তাকও অবলম্বন করা, একমাত্র আল্লাহকে ভয় করে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়ানাল আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম, আল্লাহর নিকটে না এর গোশত পৌঁছায় না এর রক্ত পৌঁছায়, কিছুই পৌঁছায় না, পৌঁছায় তোমাদের মধ্যে যার সবচাইতে বেশি তাকওয়া আল্লাহ ভীরু, সেটা আল্লাহর নিকটে পৌঁছায়। তো যারা কুরবানি করছেন লৌকিকতার খাতিরে মানুষকে দেখানোর জন্য বড় কুরবানি করছেন, মানুষ জানুক যে আমি 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে গাভী কিনে কুরবানি দিয়েছি, এটা লৌকিকতা, মানুষ জানুক যে আমি এত বড় কুরবানি দিয়েছি, মানুষকে বলছেন কি কুরবানি দিলেন, আমার স্ত্রী আমার ছেলে তো লেগেছে যে 10 লক্ষ টাকার নিচে যেন কুরবানি না হয়, মানে মানুষকে আপনি শোনাচ্ছেন ঠিক না ওই কুরবানি আল্লাহ কবুল করবেন না। 10 লক্ষ হোক আর 10,000 হোক আর 10 পয়সা হোক, আল্লাহ দেখতে চাচ্ছেন যে আপনার তাকওয়া কতখানি। আমাদের একটা নির্দিষ্ট জরিপে এসেছে যে আহলে হাদিস উদ্দেশিত মানুষ এরা কোনোদিন শিরক করবে না,
আমি যদি এখানে বলি যে তাবিজ ঝুলেন আপনারা কিন্তু কি করবেন না, আপনি কি বলেন, জীবন চলে যাবে কিন্তু কি করবেন না, আপনি তাবিজ ঝুলাবেন না, মানে আপনি তাওহীদ বুঝেছেন, একটা বেদাত করেন আপনি করবেন না, মানে আহাদিস ছাড়া শেরেকও করবে না বেদাতও করে না। তো এই আহাদিসদেরকে জাহান্নামে নিয়ে যাবে কিভাবে? শয়তানের তো আরো কোন ফান ফকির এটা বাইর করতে হবে। তখন শয়তান চিন্তা করলো যে আহাদিস তো শেরেকও করে না বেদাত করে না, কিন্তু আহাদিসের বহু মানুষ এমন আছে যে এরা মধ্যে ইখলাসই নেই। এখলাস বুঝেন, এখলাস একনিষ্ঠতা, এবাদত করতে হবে একমাত্র কাকে, সন্তুষ্ট করার জন্য আল্লাহকে। আহাদিস মানুষ বলছে যে আজকে রাতে খুব পরিশ্রম হয়েছে ঘুমাতে পারি, তো কি করেছে, ওদের তাহাজ্জুদ পড়েছি, মানে বোঝাতে চাচ্ছে যে ও তাহাজ্জুদ পড়ে, ও বোঝাতে চাচ্ছে যে 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিয়েছে, বলতে চাচ্ছে তার আকীদা মানহাজ ভালো কিন্তু তার ইখলাসটা কি নাই, ঠিক নাই। আর আহলাদিস আলেম ওলামা তো কোনোদিন শেরেক করবে না, আলেম ওলামা কোনো বড় বড় পাপ করবে না, তাই শয়তান চিন্তা করলো যে তোর ভিতরে অহংকার ঢুকিয়ে দি, কি ঢুকিয়ে দি, অহংকার, হিংসা ঢুকিয়ে দি, তাই তো এক মাদানী আর এক মাদানীকে দেখতে পারে না। অবাক কথা, কোনোদিন হিংসা করবেন না। আহলাদিস উদ্দেশিত এলাকা, আহলাদিস মানুষ শেরেক বেদাত করে না ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এদের ভিতরে হিংসা প্রতিহিংসা অহংকার একেবারে জর্জরিত হয়ে আছে, এদের ভিতরে এখলাস অধিকাংশই কম। তাই বলে যে একেবারেই নেই এ বলছি না, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে, একটা আলেম আছে যে তার তাহাজ্জুদ ছুটে গেলে অত কান্নাকাটি করে না, কিন্তু একজন ভ্যান চালক আছে তাহাজ্জুদ ছুটে গেলে 7 দিন তার ঘুম হয় না। তার মানে আলেমের চাইতে ভ্যান চালকের ইমান কি বেশি, আল্লাহর নিকটে এলেম আছে যার সে বড় নয়, আমলের দিকে যে এগিয়ে সে আল্লাহর নিকটে বড়। এলেম সবার আছে, এখানে সবাই ধর্ম জানেন, আমি যে আজকে কুরবানির বিষয়ে আলোচনা করছি, আমার চাইতে কুরবানির মাসলা মাসালা আপনার বেশি জানা, কিন্তু আপনি বলছেন যে স্ত্রী লেগেছে 10 লক্ষ টাকা দিয়ে কুরবানি দিতে হবে, মানে ওটা প্রচার করছেন আপনি, মানে মানুষ জানুক যে আমি এই করেছি, 1 কোটি টাকা দিয়েছি, মসজিদে দিয়েছি। বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নিকটে এর গোশত পৌঁছায় না, না রক্ত পৌঁছায়, আমার নিকটে পৌঁছায় তাকওয়া, আল্লাহ ভীতি, এটাই কুরবানির মৌলিক উদ্দেশ্য, কুরবানির মৌলিক উদ্দেশ্য এটাই। বলছিলাম যে কুরবানির উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি, যে আমি যে কুরবানিটা করছি একমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহ। কোরবানির ইতিহাস সম্পর্কে আমাদের সবারই জানা আছে, যেটা নতুন করে বলার কিছু নেই, আপনারা জানেন। তবে ইতিহাসের মধ্যে একটা ব্যাখ্যা আমরা বাড়িয়ে বলতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তান দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন অর্থাৎ ইসমাইলকে যখন দিলেন হাজেরার গর্ভে, তখন ইসমাইলের বয়স ছিল 86 বছর। কত বছর? এখানে একজনও নাই 86 বছর বয়সের মানুষ, একজনও পাবেন এখানে, পাবেন না কই, দেখছি না তো। যখন ইসমাইলকে আল্লাহ দিলেন হাজেরার গর্ভে, তখন ইসমাইল বয়স কত? 86, হাজেরার গর্ভে। আর যখন সারার গর্ভে ইসহাককে দিলেন, তখন ইব্রাহিমের বয়স ছিল 96 বছর, তার মানে একেবারে বৃদ্ধ। তো এই বৃদ্ধ বয়সে হাজেরার গর্ভে এই যে ইসমাইলকে দিলেন, দেওয়ার পরে আবার আল্লাহ বলছেন যে তুমি তোমার ওই স্ত্রী আর ছেলেকে মক্কাতে গিয়ে রেখে আসো, যেখানে মানুষ জুলুস কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাইসা ফিং, মানুষও নেই, গাছপালাও নেই, পানিও নেই, বসবাসের কিছুই নেই, এমন একটা নির্জন উপত্যকা ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইল এবং স্ত্রী হাজেরাকে রেখে যখন চলে আসছেন, তখন তার স্ত্রী বলছেন যে আল্লাহুল্লাহ আমার আকা বিহাদা, আচ্ছা আল্লাহর নির্দেশে কি আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি, আয় না তা যাবো না তা কোনো, আমাদেরকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিম কথা বলে না, শেষ পর্যন্ত বলছেন আচ্ছা আপনি কি আল্লাহর আদেশে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা ঝুঁকিয়ে বলছেন হ্যাঁ আল্লাহর আদেশে। তখন ইব্রাহিমের স্ত্রী হাজেরা বলছেন ইদান লাইউজাইয়ানাল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে প্রতভস্ত করবেন না, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না, যেহেতু আপনি আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন, দেখেন আপনি কতখানি ইমানের পাওয়ার থাকলে, আল্লাহ ভরসা থাকলে, যেখানে মানুষ নেই, গাছপালা নেই, পশু প্রাণী নেই, পানি নেই,
এমন নির্জন বিজন এলাকায় রেখে যাচ্ছেন, এই সময় তার স্ত্রী বলছে যদি আল্লাহ রেখে যেতে বলে তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন না, ধ্বংস করবেন না। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই বলে চলে গেলেন, 12 থেকে 13 বছর পর আবার ওখানে এসেছেন, এতদিন কিন্তু আসেননি, কথা বুঝতে পারেননি মনে হয়, যখন রেখে গেলেন 13 বছর পর্যন্ত আসেননি। কিসের ছেলে কিসের স্ত্রী, মানে ইব্রাহিমের জীবন মানে পরীক্ষার জীবন। ও যে সারাকে নিয়ে যখন অত্যাচারী শাসকের মধ্যে ঢুকে গেল, তখন বলা হলো শাসককে যা আপনি শুনেছেন একটা সুন্দর যুবক সুন্দরী যুবতীকে নিয়ে প্রবেশ করেছে, আচ্ছা ধরো তাকে আটকাও নিয়ে আসো, সুন্দরী যুবতীকে নিয়ে আসো। বাদশাহ বলছেন, গিয়ে বলছে যে ইব্রাহিমকে বলছে এটা কে বলছে আনা উক্তি, এটা আমার বোন। ইব্রাহিমকে তার স্ত্রী সারাকে নিয়ে আসা হলো। তো ইব্রাহিম বলছে যে স্ত্রী তুমি আমাকে অবিশ্বাস করো না, মিথ্যা বলো না, আমি বলেছি বোন তবে তুমি আমার দিনই বোন, না হলে তারা তোমাকে নিয়ে যাবে, আমাকে হত্যা করবে, যেহেতু তুমিও বেঁচে থাকো আমিও বেঁচে থাকি এই জন্য বলেছি তুমি আমার বোন। আচ্ছা তুমি বাচ্চার কাছে যাও, আল্লাহর উপর ভরসা করো। তো সারা যখন স্বৈরাচারী বাচ্চার নিকটে গেল, তখন স্বৈরাচারী বাচ্চা তার দিকে হাত বাড়াচ্ছে, তখন সারা বলছেন থামেন, অজু করি, দোরাকাত সালাত আদায় করি। অজু করে দোরাকাত সালাত আদায় করার পরে সারা বলছে আল্লাহুম্মা ইন কুনতু আমানা তুবি কবি রাসূলিকা, প্রতিপালক আমি যদি তোমার উপরে ইমান আনি, তোমার নবীর উপরে ইমান আনি, ওয়াহাসান্তু ফাজিলালা জাউজি, আমার এই লজ্জাস্থান যদি আমার স্বামী ব্যতীত অন্য কাউকে উপভোগ করতে না দিই, একমাত্র স্বামীকেই যদি উপভোগ করতে দিই, এই কথা যদি সত্য হয় ফালা তুসাল্লা তালাই হাদাল কাফের, তাহলে এই কাফের যেন আমার উপরে বিজয় লাভ করতে না পারে। এই কথা বলতে দেরি সরাসরি বাদশাহ মাটির উপরে ব্যবসায়ে পড়ে গেছে। তখন সারা বলছেন প্রতিপালক এ কি করলেন, এটা তো আমি চাইনি, এখন যদি মারা যায় তাহলে দেশের লোকেরা বলবে যে আমি তাকে মেরে ফেলেছি। ঘটনা তিনবার হলো, আল্লাহ বাদশাকে ও বাঁচিয়ে দিলেন, মারলেন না। তো বাদশাহ তখন বলছে কাকে নিয়ে এসেছো, এত শয়তান, এই সারাকে একটা উপঢকন দাও, হাজেরাকে দিয়ে দাও, হাজেরা এর সেবা করবে। এই হাজেরাকে উপঢকন দিল, এই হাজেরাকে ইব্রাহিম বিয়ে করে, এই হাজেরার গর্ভেই প্রথম নবী ইসমাইলের প্রথম পুত্র, ইব্রাহিমের প্রথম পুত্র, তার নাম কি ইসমাইল। এই হাজেরাকে যখন মক্কাতে নির্বাসন দেয়, 13 বছর পর কোনো খোঁজ খবর নেই, খায় কি দায় কি, এক মশক পানে আর এক টুকলা খেজুর, কতদিন যাবে আপনার মতো একদিনে শেষ, বলছে যে এক টুকলা খেজুর থাকবে আর এক মশক পান, এই দিয়ে 13 বছর, এইটুকুন খাদ্য দিয়ে 13 বছর পরে সে বলছেন যে আল্লাহ তোমাকে কুরবানি দিতে বলেছে, সরাসরি এই কথা। আল্লাহ বলছেন যে ফালাম্মা, যখন চলার উপযুক্ত হলো, মা হুসাইয়ে ইব্রাহিমের সাথে যখন চলতে পারে 12-13 বছর, এই সময়তে ইব্রাহিম বলছে ইয়া বোনাই এই নারাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবহ করছি, আমি তোমাকে জবহ করছি, ফাঙ্গুর মা তারা তোমার মত কি বলো। তখন বলছে ইসমাইল বলছে যে আল্লাহ চাহে তো আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন, তো আল্লাহ যেটা করেছে আদেশ সেটা করেন, ফালাম মাসলামাও তল্লা হলিল জামিন। এরপরে বলছে যে যখন বাপ বেটা দুইজন আত্মসমর্পণ করলো, ইসমাইলকে যখন মাটিতে শোয়ায় দিলেন, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আপনি স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, রূপ দিয়েছেন। এই কথা বলতে ইব্রাহিম পিছন ফিরে দেখে যে একটা সিংওয়ালা সুন্দর সাদা দুম্বা দাঁড়িয়ে আছে, ওটাকে এই রশি ধরে টেনে মিনা প্রান্তরে নিয়ে গিয়ে কুরবানি করলেন। তো যাওয়ার সময় শয়তান তিন জায়গাতে বাধা দিয়েছিল, বর্তমান যারা হাজি তারা তিন জামরাতে তিনবার করে এই কি করে পাথর নিক্ষেপ করে শয়তানকে, এই কারণে।